সালাম আলাইকুম ভিউয়ার্স, ইউরোপ পেপার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সম্মুখে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনার ভিডিওটি হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আমার কমেন্ট বক্সে যে ভাইয়া, বর্তমানে অর্থাৎ 2020 সালের ফেব্রুয়ারিতে কীভাবে তুর্কি যাওয়া যায় বা তুর্কিতে কীভাবে তুর্কির ভিসা কীভাবে নেওয়া যায়, তাছাড়া গ্রিসে যাওয়ার পর কীভাবে অন্য দেশে যাওয়া যায় বা গ্রিস থেকে কীভাবে বাই রুটে অন্য দেশে বা যে কোনো পন্থায় হোক অন্য দেশে কীভাবে যাওয়া যায়, যেমন গ্রিস থেকে পর্তুগাল, ইংল্যান্ড বা প্রথম সারির যে দেশগুলো রয়েছে সেই সব দেশে কীভাবে যাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তো তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই ভিডিওটি করতে বসেছি। তো যদি ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের নিকট আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অর্থাৎ যারা প্রশ্ন করেছিলেন যে 2020 সালে কীভাবে তুর্কিতে যাবেন, তো তাদের জন্য প্রথম তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি। তো প্রথমে বলে নেই, যারা বর্তমানে যারা তুর্কিতে যেতে চান তাদের জন্য দুইটা সুযোগ রয়েছে। একটা হচ্ছে লিগেললি, অর্থাৎ স্টুডেন্ট ভিসা হোক বা টুরিস্ট ভিসা সাধারণত তুর্কিতে দেয় না, তো স্টুডেন্ট ভিসাই অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রায় টাকার প্রয়োজন হতে পারে 380,000 টাকার মতো। তো আর ভিসার রেট প্রায় 99%, অর্থাৎ আপনি যখন আপনার সব ডকুমেন্ট, কাগজপত্র, পাসপোর্ট অ্যান্ড মেডিকেল ক্লিয়ারেন্স এগুলো যখন আপনি প্রদান করবেন তখন আপনাকে তুর্কির এম্বাসি আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেবে। তো ওই ডেটে আপনি চলে যাবেন, যাওয়ার পরে তারা কোনো প্রশ্ন করে না, সম্পর্কে তারা কিছু জানতে চাইবে, এই প্রশ্নগুলো তেমন হার্ড হয় না। তো জানার পরেই আপনাকে সহজেই ভিসা দিয়ে দেবে। আর আপনার পাশে যদি ভালো হয়, আপনার একাডেমিক রেজাল্ট বা ব্যাকগ্রাউন্ড যদি খুব একটা স্মার্ট লেভেলের হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইন্টারভিউয়ের প্রয়োজনই পড়বে না। আর দ্বিতীয় ক্ষেত্রে যারা যেতে চান, অর্থাৎ যারা স্টুডেন্ট নয়, তাদের জন্য ওয়েটা হচ্ছে গিয়ে দুবাই ট্রানজিট ভিসা। বর্তমানে দুবাই ট্রানজিট ভিসা, আবার দুবাই সরকার বাংলাদেশ থেকে ট্রানজিট ভিসাটা অন করেছে। নভেম্বর থেকে এই ভিসাটা বন্ধ ছিল বাংলাদেশ থেকে, তো বর্তমানে যেহেতু এটা অন রয়েছে তো আপনি চাইলে খুব সহজেই দুবাই ট্রানজিট ভিসায় দালালের মাধ্যমে চলে যেতে পারবেন দুবাইতে। এবং দুবাইতে গিয়ে সাত আট দিন লাগবে, সেখানে স্টে করার পর আপনি চলে যেতে পারবেন ইরানে, আবার ফ্লাইটে করে। তো ইরানে যাওয়ার পর ইরান থেকে আপনাকে দালালের মাধ্যমে খুব সহজে আপনি বর্ডার ক্রসিংয়ের মাধ্যমে চলে যেতে পারেন তুর্কিতে। তুর্কিতে চলে যাওয়ার পর সেখানে কিছুদিন স্টে করবেন, স্টে করার পর বাংলাদেশে যে কমিউনিটিগুলো রয়েছে সেই কমিউনিটিগুলোর দ্বারস্থ হবেন। দ্বারস্থ হওয়ার পর ওনারা আপনাকে মানে হেল্প করবে এক্ষেত্রে যে কীভাবে তুর্কি থেকে গ্রিস যাবেন। পূর্বে তুর্কি থেকে গ্রিস যাওয়া একদমই ইজি ছিল, বর্তমানে অর্থাৎ 2020 সালেও কিছুটা তুর্কি গ্রিসের বর্ডার অনেক শীতল হয়েছে। এখন বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই বর্ডার ক্রসিং করছে অনায়াসে, এবং চাইলে আপনি খুব সহজেই যেতে পারবেন। অবশ্যই তুর্কি দালালদের সহায়তা নেবেন, তুর্কি দালালদের সহায়তায় আপনি 2-2.5 লাখ টাকার মধ্যেই আপনি খুব ইজিলি চলে যেতে পারবেন গ্রিসে। আর তুর্কি দালালরা আপনাকে যে পন্থায় গ্রিসে নিবে সেটা হচ্ছে ওনারা আপনাদেরকে বাসে করে অথবা কোনো গাড়িতে করে আপনাদেরকে গ্রিসের বর্ডার ক্রস করাবে। বর্ডার ক্রস করানোর পর আপনাকে নিয়ে এথেন্সে নিয়ে একটা সাব্যস্ত জায়গাতে নিয়ে রেখে আসবে। এভাবে আপনি খুব সহজে চলে যেতে পারবেন গ্রিসে। আর যদি আপনার ভাগ্য খারাপ হয়ে থাকে আর পাকিস্তানি কোনো দালালের সহায়তা নেন, তাহলে আপনি এক্ষেত্রে আপনি খুব পরিশ্রম করতে হবে। ওরা আপনাকে প্রায় 30-32 ঘন্টার মতো হাঁটাবে। আর যদি কুর্দি দালালদের সহায়তা যান তাহলে ওরা আপনাকে 2-2.5 ঘন্টা হাঁটাবে, অর্থাৎ কিছুটা জায়গা আপনাকে হাঁটিয়ে নিয়ে যাবে। তো আপনি খুব সহজে চলে যেতে পারবেন। তো গ্রিস থেকে কীভাবে অন্যান্য দেশে যাবো বা গ্রিস থেকে কি আমি পর্তুগাল যেতে পারবো বা গ্রিস থেকে কি আমি ফ্রান্স, স্পেন, ইটালি এ সমস্ত দেশে কি যেতে পারবো, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কেন নয়। আপনি লিগেল, আপনার কোনো কাগজপত্র নেই, তো এই জন্য কি আপনি যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। আর যারা গ্রিস থেকে যারা ইটালি যেতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন। আর যারা গ্রিস থেকে পর্তুগালে যেতে চান বা ফ্রান্স, ইটালি এই সমস্ত দেশে যেতে ফ্রান্স
যারা গ্রিস থেকে ফ্রান্স বা স্পেন বা বুলগেরিয়া এসব দেশে যেতে চান, তারা অবশ্য অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দালাল, গ্রিসে যাওয়ার পর গ্রিসের যে দালাল রয়েছে বাংলাদেশে যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটির সহায়তা নিয়ে আপনারা সাব্যস্ত দালালদের পাবেন, সেই দালালটা আপনাদেরকে পাঠিয়ে দেবে এইসব দেশে। তো এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাধারণত যদি আপনি ফ্লাইটে যেতে চান তাহলে আপনাকে গুনতে হবে 4,500 টাকা, আর ওরা আপনাকে পাঠিয়ে দেবে ফ্লাইটে করে। অর্থাৎ যেহেতু গ্রিস একটা সেঞ্জেন রাষ্ট্র, তো সেঞ্জেনের ভিতর থেকে এক দেশ থেকে অন্য দেশে যে ফ্লাইটটা হয় সেটা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট। তো আপনি চাইলে ডোমেস্টিক ফ্লাইটে করে 4,500 টাকা খরচ করে চলে যেতে পারবেন। এক্ষেত্রেও যদি আপনার কোনো মানে বাংলাদেশি পাসপোর্ট থাকে তাহলে সেটা আপনার জন্য হবে প্লাস পয়েন্ট। তো পাসপোর্টটা রাখার জন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনার টুকি থেকে গ্রিস বর্ডার ক্রসিং করবেন সেই সময়ে আপনি অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টটি তুর্কিতে আপনার দালালের কাছে রেখে যাবেন, এই শর্তে যে আপনি যখন তুর্কিতে গ্রিসে গিয়ে পৌঁছবেন, তো পৌঁছার পর উনি আপনি যখন কল করবেন তখন উনি ওটা DHL-এ করে বা অন্য কোনো কুরিয়ারে করে আপনাকে ওটা পাঠিয়ে দেবে। তো দালালও আপনার সেই শর্তটা মানবে, হয়তো এর জন্য আপনি ওকে 2,000-3,000 টাকা দিতে হবে। তো এরপর আপনি যখন গ্রিসে চলে যাবেন, গ্রিসে চলে যাওয়ার পর আপনি যখন ওকে কল করবেন ও আপনাকে পাঠিয়ে দেবে DHL-এ করে ওই পাসপোর্টটা। ওই পাসপোর্টটা আপনার হাতে পাওয়া মানে অনেক কিছু পাওয়া, ওই পাসপোর্টটা আপনি হাতে পেলে 4,000-4,500 টাকায় আপনি গ্রিস থেকে ফ্রান্স অথবা পর্তুগাল অথবা স্পেনের যে কোনো একটি দেশের ভিসা লাগিয়ে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন।